আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি, উনি কোথায় শেষে কিছু বলতে। হুর হুর হুর, হুর, হ্যালো আপনাকে যুক্ত হ্যালো করা হচ্ছে, বলেন। হ্যালো ভাইয়া, আমাদের একটা হ্যাঁ বলেন, কথা বলার ছিল। হ্যাঁ বলেন। বলার ছিল এইভাবে যে পৃথিবী এটা কোথা বলেন না, খুব এইভাবে বেড়া সৃষ্টি মানুষ হলো? হয়ে দাঁড়ান দাঁড়ান একটা হ্যাঁ, সেকেন্ড, সৃষ্টিকর্তা কেউ একজন বেড়া মানুষ আছে। হয়ে হুশ আসতে গেছেন কেন? হ্যালো আপনি বেড়া মানুষ হয়ে হুশ আসতে গেছেন কেন? হ্যালো হ্যালো, আরে ভাই, আপনি বেটা মানুষ হয়ে হুর নাম দিচ্ছেন কেন? আপনি কি গেলাম না, দিতে পারে? আপনার কি আমার হুর এক কেমন হবে? বিন্দু ভাই এটা দিছে আর কি, আমি কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। আমার একটা প্রশ্ন করার ছিল আর কি, যে সারা পৃথিবী যে একজন সৃষ্টি করলো, কি সৃষ্টিকর্তা আছে না নাই, এটা আপনাদের মতামত? আসাদ, ফারাজ, মহিউদ্দিন যারাই আছে, কেমনে বলবো ভাই? আমরা তো মানে কোনো প্রমাণ পাচ্ছি না, তাহলে বলবো কেমনে? প্রমাণ আপনার কাছে দিবেন, কোনো প্রমাণ আছে? প্রমাণ দিবেন কিভাবে? প্রমাণ দিব কিভাবে? মানে প্রমাণ তো দেওয়ার দায়িত্ব আমাদের না, প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা বিশ্বাস করে তারা দিবে যে পৃথিবী কেউ সৃষ্টি করছে, এটা সৃষ্টি হয়েছে, কোনো বেড়া এটাকে সৃষ্টি করছে, এটা তো যার ভাইয়া দাবি সে প্রমাণ দিবে। আসলে ভাইয়া, আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের কাছে। না, এটা আগে শেষ হোক, এটা আগে আরেকটা শেষ কথা হোক। বলার আগে এটা তো শেষ করতে হবে যে সৃষ্টিকর্তা আছে, এটা আপনি বলবেন কেন ভাই? আপনি কি প্রমাণ হ্যাঁ দিয়েছেন? ভাই, আরেকটা এইটাই মূল বিষয়টা আমি আসতেছি। আমার কথা হলো মূল আপনার বিষয়ে, মূল বিষয়ে আসেন, আপনার কাছে প্রমাণ এই যে কি আল্লাহ হবে সেটা তাআলা আগে যদি, বলবেন। শুনুন শুনুন শুনুন, আল্লাহ তাআলা যদি আগে আগে হুর হুর সাহেব, হুর হুর সাহেব, আগে একটু এটা বলে নেন যে আপনার কাছে কি এইটা, এই কোনো এভিডেন্স আছে যে এটা এগুলো কেউ বানাইছে, নাকি জাস্ট আপনার বাপ মা আপনারা শিখাই দিচ্ছে ছোটকাল থেকে? যেহেতু আপনি একটা ধার্মিক পরিবারে জন্মাইছেন, মুসলমান পরিবারে জন্মাইছেন, এহেতু আপনারা মুসলমান, ইসলাম ধর্মে আপনারা অন্ধবিশ্বাস করতেছেন, বাপ মা শিখাই দিছে এটাই মানছেন। আপনার জন্ম বাপ্পা, যদি আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো, তাহলে বিশ্বাস করতেন ব্রহ্মা বিষ্ণু শিব এগুলো বানাইছে। আরেক আরে এটা আপনার আমার ধর্ম, সৌভাগ্য, আপনার আমি জন্ম যদি, হিন্দু ধর্ম গ্রহণ করছি। এটা তো যে কেউই বলতে পারে যে আমার আমার সৌভাগ্য আমি হিন্দু পরিবারে জন্মেছি, আমার সৌভাগ্য আমি বৌদ্ধ পরিবারে জন্মেছি, এটা তো যে কেউই কইতে পারে, তাই না? এটা তো এটা তো কারোর এটা কোনো সৌভাগ্য না, এটা তো কারোর এটা তো কোনো বিচারের সৌভাগ্য না, দিনে একটা হবে। এটা তো আগে হ্যাঁ। মেন পয়েন্ট যেটা, আপনি এটা তো তো আপনি সরে গেছেন, এই আপনি সৃষ্টিকর্তা এটা তো আপনি তো সরে আপনি গেছেন। তো আপনি তো এখন পর্যন্ত মানে আপনার সপক্ষে, আপনার ধর্মের সপক্ষে কোনো প্রমাণ দেননি। আপনি আপনাকে কিছু বিচারের জিজ্ঞেস দিবসকে করেছি? বুঝাইছেন নাকি? বিচার দিবস যদি এরকম বিচারের দিবস হয়, আপনি আরে বুঝাই বললাম দিবস শুনে, হয়? না, আমার যে হুরুর মা সাহেব, বাপ, হুরুর সাহেব, হুরুর সাহেব, আগে একটু শুনে নেন, আগে কথা শুনে আমার নেন। নাম তারেক, আমার নাম তারেক, মানে আচ্ছা হুর তারেক সাহেব সাহেব, বলছেন। তারেক সাহেব, আগে একটু শুনে নেন, আগে কথাটা একটু শুনে নেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ইসলাম ধর্মটা নিজে পছন্দ করে বেছে নিছেন, নাকি আপনার বাবা মা আপনারে যেটা শিখাইছে সেটাই সেটাই অন্ধবিশ্বাস করছেন, কোনটা? ইসলাম ধর্ম আমার আমার কাছে প্রিয় মনে হয়েছে, তাই আমি ইসলাম ধর্ম ঘাঁটি ভাবে মানি। কিন্তু প্রিয় মনে হওয়ার জন্য তো অন্য ধর্মগুলো আপনার যাচাই করে দেখার কথা ছিল, অন্য অপশন অনেকগুলো থাকলে সেটার ভিতর থেকে যদি একটা আপনি বাছাই করেন, সেটাকে বাছাই করা বলে। কিন্তু অপশন যদি একটাই থাকে, এটাতে তো আর প্রিয় হইতে পারে না। অপশন যদি আপনার একটাই থাকে, এটা তো প্রিয় হয় না ভাই, এটা তো একটাই অপশন আছে। মনে করেন আমার বউ একটা, হ্যাঁ, হ্যাঁ আমি যদি আমার আমার বউ আমার প্রিয়, আমার একটাই বউ, এর মধ্যে আমার ওই বউটাই আমার, ওই বউটাই আমার প্রিয়, এটা কেমন কথা হইলো? আমার তো বউ একটাই ভাই, এটা তো প্রিয় ওইটাই তো হইব, তাই না? আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যখন, আপনি যে প্রিয়, এটা তো অনেকগুলা থাকলে সেটার ভিতরে একটা প্রিয় হইতে পারে, তাই না? নাকি হ্যাঁ হ্যাঁ, তো আসিফ আপনাকে ভাই, জিজ্ঞেস আসিফ করছি। ভাই, আমি তারেক ভাইকে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন তারেক ভাই, বলুন। আপনার হ্যাঁ আপনার মুসলমানই হয়েছে? হ্যাঁ অবশ্যই। কোন কত বছর বয়সে? আপনার প্রায় 6 বছর বয়সে হয়েছিল। 6 বছর বয়সে, আচ্ছা। এই যে পুরুষের বিশেষ অঙ্গের মাথায় যে একটা চামড়া থাকে, হ্যাঁ, মানে যেটা মুসলমানদের থাকে না, তো এইটা থাকলে কেমন লাগে আপনি জানেন? বসে সুন্দর লাগে, সুন্দর লাগে বসে না? ভালো এখন লাগে। তো, হ্যাঁ, এখন তো আপনি বড়। হ্যাঁ আচ্ছা, ভালো লাগে তো, ভালো লাগে বুঝলেন কেমন? আপনার তো 6 বছর বয়সে এটা কাটা হয়ে গেছে। আমার সাথে ভালো লাগে, আমাদের একটা খাতনা, এটা আপনার সুন্নত জিনিস, এটা আরে ভালো। ভাই, এটা বুঝলেন কেমন? আপনার তো 6 বছর বয়সে এটা কাটা হয়ে গেছে, এখন আপনি মানে ভালো লাগে কেমনে ভাই? আপনি কি মানে এটা কেমনে বুঝলেন ভালো লাগে ভাই? ভালো লাগে বলার পরে তো এটা একটু কনফিউজিং এটা যে আপনি আমাদের কেমনে। ধর্মের একটা নিয়ম, আমাদের ধর্মের একটা নিয়ম, তাই আমরা পালন করি। আমার মনে হয় আপনি আমার আরে প্রশ্ন বুঝলেন। কাণ্ডু, জিজ্ঞেস করছে ভালো লাগে এটা বুঝলেন কেমনে, আপনার ধর্মের নিয়ম কিনা সেটা জিজ্ঞেস করছে, আপনার তো নাই, ভালো আপনি কথা বুঝলেন বুঝলেন না কেন ভাই ভালো আপনার। লাগে? এখন এখন আমার কত, আমার সৃষ্টিকর্তা যে অর্ডার গুলা করছে, তো এটা তো আমি পালন করবো, এটা স্বাভাবিক। আরে ভাই, তারেক ভাই, সৃষ্টিকর্তা আমি, অর্ডার করছে না করছে ওটার আগে ওটা তো যে যাবে তারেক না ভাই, কি, আপনি তো এই পর্যন্ত আচ্ছা প্রমাণই ফরজে আমি দিয়েছেন দেখতেছি, সৃষ্টিকর্তা। তারেক ভাই, আপনি আমাকে একটু বোঝান যে আপনার এই যে বিশেষ অঙ্গের চামড়া, হ্যাঁ, মানে মাথার চামড়া যে নাই, এটা ভালো, এটা কি আপনার ভালো লাগে? যে ওটা থাকলে কেমন লাগতো, এটা আমার প্রশ্ন। যে আপনি ধরেন 6 বছর বসে কাটেন নাই, এখনো আছে, হ্যাঁ, এই চামড়াটা কেমন লাগে, থাকলে কেমন অনুভূতি, এটা আপনি জানেন? আমি এটার কথা আরেকটা বলতে চাই, এটার কথা হলো আপনার, আমি যদি এটা যদি নাও কাটি, তাহলে আমি মুসলমান থাকবো? আমি এটা প্রশ্ন করি নাই তারেক ভাই, খুব ছোট্ট একটা প্রশ্ন ভাই ছিল, আমি আবার একটু বলি। বাদ দেন, বাদ দেন, আসাদ ভাই বাদ দেন, এটা জিজ্ঞেস করেন, আপনি কি কোশ্চেন করছেন এটা জিজ্ঞেস করেন।
ওটা তো করতে পারলাম না, ওটা আবার করি তারিক ভাই খুব মন দিয়ে শোনো না 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 এর জিজ্ঞেস করেন আপনার প্রশ্ন কি করছে আসলে ব্যাপারে কি প্রশ্ন করছে বিশের আছে রাহো তুমি তুমি কথা কইতে আছেন হ্যাঁ বলেন আপনি ভাই আচ্ছা আপনি কি আমার প্রশ্নটা বুঝছেন প্রশ্নটা কি করছে আপনি আচ্ছা ঠিক আছে বলেন সমস্যা নাই আপনি কি তারিক ভাই আপনি কি আমার প্রশ্নটা বুঝছেন না বুঝলে আমি 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 শিওর আপনি বুঝছেন না আমি আবার বলি আপনাকে আপনার আপনার বয়স যখন 6 বছর তখন আপনার বিশের সঙ্গের মাথা মানে চামড়াটা কেটে দেওয়া হয়েছে এই চামড়াটা যদি না কাটা হইতো এটা থাকলে কেমন লাগতো এটা কি আপনি বুঝেন যেরকমটা থাকার এরকমটাই থাকতো আপনি বুঝেন কিনা মানে এটা থাকলে কেমন লাগতো এটা থাকলে যেরকম থাকার এরকমই যে থাকতো কিরকম থাকতো কিরকম থাকতো চামড়াটা হাইড়ে থাকতো এটা এটা কিরকম লাগে কিরকম ফিল হয় এটা বুঝতেন আপনি আমি বুঝবো কিভাবে আমার তো কেটে ফেলছে তাইলে আচ্ছা এইটা আপনি বুঝতে পারেন না আপনি আপনি বিচার হবে বিচারে রায় হবে কি এটা বুঝে গেলেন ভাই ভাই আরেকটা কথা তোমার তোমার কেমন লাগে আমার এক হিন্দু ভাই আছে সে বলতেছে তার মাধ্যমে কিন্তু আমি কথাগুলো বলতেছি আমি তারে প্রশ্ন করি নাই তারিক ভাই আমি তারে প্রশ্ন করি নাই আমি আপনারে করছি যে আপনি চামড়া এখন আপনার নাই আপনি এটা বুঝেন না এটা কেমন লাগবে আপনি বুঝা গেলেন যে আপনার স্বর্গ নরকে কি হবে হ্যাঁ জান্নাত জাহান্নামে কি হবে ওখানে শেষ বিচারে কি হবে সব বুঝা গেলেন সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন করতে আসছেন এই ছোট্ট বিষয়টা বুঝতে পারেন নাই আপনি দেখছেন এখন শুনেন সৃষ্টিকর্তা একজন আছে অবশ্যই আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন আপনার বাবা মা তো আপনাকে শিখাইছে যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম নাকি ভাই হ্যাঁ অবশ্যই তারা আপনাকে শিখাইছে কোরআনে যা লেখা আছে সব সত্য কথা জি তারপরে তো অন্য মানুষও বলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা মুসলমান তারা বলছে ইসলাম সত্য আর হিন্দুরা তো এসে আপনারা কয় নাই যে ইসলাম ধর্মটা সত্য কিন্তু আমরা হিন্দু ধর্ম পালন করি হুদাহুদি আমরা হিন্দু ধর্ম পালন করতেছি এটা তো আর হিন্দুরা এসে কয় নাই তাই না না হিন্দুরা তো কয় যে ওগো ধর্মটাই সত্য নাকি বলে বসে বলে বৌদ্ধরা তো কয় ওগো ধর্মটাই সত্য নাকি কোন ধর্মের লোক কি কয় আমাকে ধর্মটা মিথ্যা এটা কি কোন ধর্মের লোক কয় না না তো বলবে না সাড়ে চার হাজার ধর্মের ভিতরে সবাই দাবি করতেছে তারও তাগো ধর্মটাই সত্য একমাত্র সত্য বাদ বাকি ধর্মগুলো হলো মিশা কথা তার ধর্মটাই একমাত্র সত্য নাকি ভাই তাইলে এখন আপনি ঘটনা চক্রে একটা মুসলিম পরিবারে জন্মায় গেছে নাকি আপনার যে হিন্দু বন্ধুটা আপনার যে হিন্দু বন্ধুটা সে একটা ঘটনা চক্রে একটা হিন্দু পরিবারে জন্মাইছে নাকি হ্যাঁ অবশ্যই জন্মের আগে তো কারোর কোনো মানে ভালো কাজ মন্দ কাজ বলে কিছু ছিল না তাই না না তাইলে আপনারা দুজন তো একই সমপর্যায়ে ছিলেন আপনার হিন্দু বন্ধুটাও যেখানে ছিল আপনিও সেখানেই ছিলেন এমন তো না যে সেখানে আপনাদের আপনারে আল্লাহ একটু বেশি ইয়া করছে আপনার উপরে বেশি খুশি হয়েছে হিন্দু বন্ধুদের উপরে একটু নাখোশ হয়েছে এরকম তো হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ তখন তো কোনো কামই করেন নাই আপনারা জন্মাই নাই জন্মানি নাই তাহলে কি করবেন তখন তাই না আবার এখন এই যে এতগুলো ধর্মের ভিতরে আসলে কোন ধর্মটা সত্য সেটা জানার পদ্ধতিটা কি হইতে পারে যে আপনি কোন ধর্মের পরিবারে জন্মাইছেন আপনার বাপ মা আপনার যে জিনিসটা শিখাইছে সেটাই সত্য এটা কি বিশ্বাস করাটা সত্য নির্বাচনের একটা মাপকাঠি হইতে পারে এটা তো আমার বিষয় তাই না আমি তো চাইলে এখন নাস্তিক হয়ে যেতে পারি আমি চাইলে এটা আপনার বিষয় না তো এটা আপনার বিষয় না তো মানে আল্লাহ আছে নাকি শিব আছে নাকি গৌতম বুদ্ধ আছে নাকি যীশু খ্রিস্টই গড এইগুলোর ভিতরে তো যে কোনো একটা সত্য হইব অথবা যে কোনোটাই সবগুলাই মিথ্যা হইব নাকি না একটাই সত্য হবে দুইটা তো একসাথে সত্য হইতে পারে না তাই না দুইটা তো একসাথে যেমন দুইটা তো একসাথে সত্য হইতে পারে না যেমন এমন এমন হইতে পারে না যে আল্লাহ আছে মাকালিও আছে এটা তো হইতে পারে না তাই না না এলে যে কোনো একটা সত্য বা কোনোটাই সত্য না এরকম হতে পারে কোনোটাই সত্য না আবার এরকম হতে পারে যে কোনো একটা সত্য এটা হতে পারে নাকি একটাই সত্য হবে গট একজন আছে না না কোনটা হতে পারে আপনার বিশ্বাস কি সেটা জিজ্ঞেস করতেছি না সম্ভাবনা কি কি আছে সেটা সেটা বলতেছি যে এমনও হতে পারে যে এই 4,500 ধর্মের ভিতরে একটা সত্য আবার এমনও হতে পারে একটা সত্য না এটাও হতে পারে নাকি হ্যাঁ আচ্ছা এখন আমরা এই যে 4,500 ধর্মের ভিতরে আপনি বাংলাদেশের একটা বাংলাদেশে জন্মাইছেন তো নাকি ভাই জি জি ব্রাহ্মণবাড়িয়া জন্ম আচ্ছা আচ্ছা আপনার জন্ম যদি মনে করেন ইসরায়েল একটা ইহুদি পরিবারে হইতো তাহলে আপনার ছোটকাল থেকে হিব্রু ভাষা শিখাইতো আপনার বাপ মায় হইতো ইহুদি আপনার পাড়া প্রতিবেশী হইতো ইহুদি স্কুলে যাইতেন সেখানেও তারা হইতো ইহুদি সবাই আপনারা কইতো হ ইহুদি ধর্মটাই তো সত্য
আর ওই যে মুসলমান ওরা তো মিশা কথা কয়, ওরা তো বর্ণ নবী, ওগো একটা বর্ণ নবী আছে মোহাম্মদ, খালি ডাকাতি করতো, নবী নে কোনো গালি দিবেন না, নবী নে গালি দেইনি, যে কথা কথা বলছি সে কথা বর্ণ নবী কেন বললেন, বর্ণ এই তো বর্ণ নবী, তো এটা তো ইহুদিরা মনে করে বর্ণ নবী, ইহুদিরা তো সত্য নবী মনে করে না, ভাই আমি যে গালি তাই নাই, আরে বর্ণ নবী কি গালি নাকি, ইহুদিরা তো মোহাম্মদ বর্ণ নবী মনে করে, তারেক ভাই আপনি কি আহমদীয়দের বিশ্বাস করেন, আপনি কি আহমদীয়দের মানেন, আপনি কি বাহাইদের মানেন, তাদের কি ভণ্ড বলেন নাকি কি বলেন, তাদের কি বলেন, তারা কি অরিজিনাল আহমদিয়া, মানে আপনারা যাদেরকে কাদিয়ানি বলেন এবং বাহাই তাদেরকে কি মনে করেন, কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি একজন ব্যক্তি আছে না কাদিয়ানিদের নবী, যে ইহুদিরা কি প্রাপ্ত সেটা জিজ্ঞেস করি নাই, প্রশ্ন যেটা করি সেটার শুধু উত্তর দেন, ইহুদিরা কি মনে করে আপনার নবী সম্পর্কে, ইহুদিরা আপনার নবী নবীকে কি সত্য নবী মনে করে নাকি ভণ্ড নবী মনে করে, তাদের একটা অহংকার ছিল আর কি, আরে কি ছিল এটা জিগাই নাই তো রে বাটা, তাদের কি ছিল এটা জিগাই নাই তো বাটা, জিগাইছি ইহুদিরা আপনার নবীরে কি সত্য নবী মনে করে না বর্ণ নবী মনে করে, এটা এবার উত্তর ঠিকমতো না দিলে কিন্তু বের করে দিব, আচ্ছা আমি এটার কথা একটাই দিব, আমি হাদিস কোরআন যত রোগী পাইছি, আরে হাদিস কোরআনের তো ইহুদিকে কথা লেখা থাকতো না, আমি তো হাদিস কোরআন বলতে হবে, আমি এমনি তো বলতে পারবো না, তো আমি তো এমনি বলতে পারবো না, আরে বাটা ইহুদিরা কি মনে করে এটা তো হাদিস কোরআন থেকে বলন যাইবো না, আমি মনে করেন আমি আপনারে মানে ভালো লোক মনে করি না খারাপ মনে খারাপ লোক মনে করি, এটা কি হাদিস কোরআন থেকে বোঝন দেব, এখন আমি ইহুদির ইতিহাসটা পুরোটা কোয়া লাগবো তারপরে বলবো, আরে ইহুদি কো ইতিহাস তো জিগাই নাই, ইহুদিরা কি মুহাম্মদ এর মাধ্যমে তাই বলবো, এর মাধ্যমে তো বলবো, আরে ইহুদিরা কি নবী মুহাম্মদ রে, মুহাম্মদ রে কি বর্ণ নবী মনে করে নাকি সত্য নবী মনে করে, সিম্পল সত্য নবী মনে করে, সত্য নবী মনে করে, তারা অহংকার করে, ফারাজ ভাই যে দিতে বলে নিতে পারবে, ইহুদিরা মনে করে যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু ইচ্ছা করে ওরা ইচ্ছা করে ওরা জানে যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু ওরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, জন্য অহংকার করে জাহান্নামে যেতেছে, বুঝছেন, এই হচ্ছে মুমিনের বুদ্ধি, এই হচ্ছে লক্ষ্মী সোনা চাঁদের কণা আমাগো, এখন ভিডিওটা ছাড়া আমি আপনাকে একটা কথা বলি, একটু একটু যে দিতে পারলে মানে যে নিতে পারবে, দিতে পারলে নিতে পারবে, এরা মোমেন্ট যুক্ত করেন ভাই, এই লোকের একদমই পুরোই মানে এই লোক আসিফ ভাইয়ের বোধ হয় মানে সময় শেষের দিকে ওই রকম একদম ঝাঁকানাকা মুভিন অ্যাড করেন, কিন্তু ভাই মানে ম্যাক্সিমাম মুমিনের বুদ্ধিমত্তা ভাই এই লেভেলের ভাই, একদম মানে এই লেভেলের, হ্যাঁ মানে কিভাবে সম্ভব, একটা দেখেন একটা মুমিনের ভিডিও দেখেন, মুমিনের যুক্তি দেখেন, হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, নিশ্চয়ই খুব ভালো, আমরা ডিকশনারিতে দুটো শব্দ দেখি, একটা ক্রিয়েশন আর একটা ক্রিয়েটর, তার মানে পৃথিবীতে যা কিছুই আছে সেটা সৃষ্টি হয়েছে এবং তার একজন সৃষ্টিকর্তা আছে, যদি না থাকতো তাহলে ডিকশনারিতে কথাবার্তা আপনার সাথে আসলে কথাবার্তা বলা আসলে আমাদের জন্য পোষাবে না, হ্যাঁ আপনি অনেক বিরাট মানে আলেম তো, বিরাট মুমিন তো, আমরা নাস্তিক ভাই, আসাদ ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য একটু টাইম দিবেন না, না না আপনার টাইম দেব না ভাই, আসাদ ভাই আপনি কথা বলতে ইচ্ছুক, জি জি শুনি 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 কি বলেন, ঠিক আছে বলেন ভাই, হযরত আসাদ নূর, আমি হজ করে আচ্ছা, ও হযরত আসাদ নূর, আচ্ছা হ্যাঁ আমি হিজরত করতেছি, হ্যাঁ বলেন, আমার আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, আসাদ ভাই নিলে কিন্তু আমি সে কি নবী নাকি তাকে আমি বলবো, আচ্ছা আমি যে কথাটা মূল পয়েন্টটা বলতে চাইছিলাম, জি
ভুলে গেছেন? হ্যাঁ মনে করেন, অসুবিধা নেই, আমরা টাইম দিচ্ছি, রিল্যাক্স। ও আসাদুর ভাই, ও যে কথাটা, আপনার অনেক ভিডিও আমি প্রায় দেখি, যে আপনি যে ইয়াগুলা করেন, এই যে দর্শন করে রমজান মাসে, তারপরে আপনার একটা মায়ের কিস করে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে। অবশ্যই তারা একজন মুনাফিক, মুনাফিক না হলে এরকমটা করতে পারে না। তো আপনি তো মুমিন বলতে পারেন না তো তাদেরকে, তারা তো অবশ্যই মুনাফিক যারা দর্শন করে বা বলাৎকার করে। এটার উত্তর আপনি কি দিবেন একটু ভাই? আপনি আপনি দুটা জিনিস বলছেন, একটা যে কিস করা, হ্যাঁ রমজানে কিস করা কি এটা এটা নিষিদ্ধ না? হ্যাঁ বলাৎকার। তে অন্যভাবে যদি একটা মানুষ যদি কিস করে, এটা তো অবশ্যই অন্যায়। অন্যায় নেই সেটা তো আপেক্ষিক। হ্যাঁ কিস করা, আপনাদের নবী মোহাম্মদ কি চুম্মাচাটি করেন নাই রোজা রেখা? অবশ্যই করছে, কিন্তু স্ত্রীর সাথে করছে, এটা তো আর অন্যভাবে কি বা অন্য অন্য বন্ধুদের সাথে করে নাই? দাসী দাসী দাসীদের সাথে অবশ্যই, দাসীর সাথে করতে পারে, দাসীর সাথে করা হালাল, সেটা নেয়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ ভাই, তালি। আচ্ছা এরপরে বলৎকার, হ্যাঁ বলৎকারের ব্যাপারে আপনি কি প্রতিবাদ করছেন কখনো? করবো না কেন, সে তো অন্যায় করতেছে, অবশ্যই আমি প্রতিবাদ করছি। অন্যায় করতেছে? আচ্ছা হ্যাঁ, বাহ। বলৎকারটা কি একটু বলেন তো, বলৎকার কেমনি হয় ভাই? এটা তো একবারে কি কথা বললেন, এটা করে বেশি কইলালেন ভাই। এই হাইসেন না ভাই, আপনি জানেন এই যে হাফেজ মাওলানা মুফতিরা এগুলো করেন প্রতিনিয়ত, প্রতিদিন আপনি প্রতিদিন দেখতেছেন এগুলো হইতেছে, হ্যাঁ সেটা বলা যাবে না। মুনাফিক কিভাবে চিনা, এটা সম্পূর্ণ আলাদা করে দিবেন, কারণ সে তো মুমিন না, তো সে তো মুনাফিক, মুনাফিক লিখে দিবেন এটা আমার। আচ্ছা মুনাফিক লিখে দেবো, কোন ব্যাখ্যায়, কোন ব্যাখ্যায় সে মুনাফিক? আচ্ছা ধর্ষণ করলে যে মুনাফিক হয় এটা কে কইছে? দর্শন করলে মুনাফিক হবে না কেন? সে তো ভাই আমার কিন্তু ভাই কিরকম জানি লাগতেছে, আপনি যে নবীর দর্শনের কথা কইতাছেন এটা কিন্তু আমার মাথার মেজাজ, আমার সারাদিন গালি দেন, আমার কিছু আপনার লুচ্চা নবীর সম্পর্কে আমরা জানি যে আপনার লুচ্চা নবী বিভিন্ন জায়গায় দর্শন করে বেড়াইতো, খুনাখুনি করে বেড়াইতো, কাফের মারতো, লুটপাট করতো, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুই আনতো বন্দী করা, তারপর তাদেরকে গ্যাং রেপ করতো। সাহাবীরা মিল্লা আপনাদের নবীরা মেয়েদের, মেয়ে মানে কাফেরদের মেয়েদেরকে তুলাই না, তাদেরকে দাসী বানা, তাদের সাথে সাহাবত করতো। এটা কি আপনি জানেন যে আপনার নবী কাম করতো? আপনি মনে হয় একটা কোরআন আয়াত হয়তো আপনি জানেন না, তারা যদি সঠিক রক্ষা করতে চায়।